হ্যালো ভিউয়ার্স, ইউএলএমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে আমরা জানার চেষ্টা করব একটি এক্সটেনশনের সাহায্যে কিভাবে একটি ওয়েবসাইটকে অডিট করা যেতে পারে। একটি এক্সটেনশন, সো আমরা আমাদের ব্রাউজারে একটি এক্সটেনশন ইনস্টল করব যার সাহায্যে আমরা চেষ্টা করব একটি ওয়েবসাইটের বেসিক অডিট করার জন্য। সো চলুন শুরু করি। এক্সটেনশনটির নাম হচ্ছে এসিও কোয়াক এক্সটেনশন। আমরা আমাদের ব্রাউজারে এই এক্সটেনশনটি ইনস্টল করব। এটি একটি চমৎকার এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ব্রাউজারে এক্সটেনশনটি ইনস্টল হচ্ছে। গ্রেটিংস, সো ব্রাউজারে এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে। এখন দেখার বিষয় যে এই এক্সটেনশনটি ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইটকে অডিট করা যেতে পারে। চলুন আমরা একটি ওয়েবসাইট ভিজিট করি। গুগল করে আমি একটা ওয়েবসাইটকে নেই, মাইক্রো ডলার্স, মনে করি মাইক্রো ডলার্স লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এই মাইক্রো ডলার্স ওয়েবসাইটটিতে আমি ভিজিট করব। এটি একটি ওয়েবসাইট, এটি একটি ব্লগ সাইট। সো আমি জানতে চাচ্ছি যে এই ওয়েবসাইটটাকে অডিট করতে চাচ্ছি, এই ওয়েবসাইটকে অডিট করে একটা রিপোর্ট তৈরি করতে চাচ্ছি। একটু খেয়াল করব যে এক্সটেনশনটি ইনস্টল করার পর আমাদের ব্রাউজারে একটি আইকন যুক্ত হয়েছে। আইকনটিকে দেখা যাচ্ছে যে এসকিউ আইকন, দ্যাট মিন্স এসইও কোয়াক। সো এই এসকিউ আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আমরা যেহেতু ডায়াগনোস করতে চাচ্ছি, একটি ওয়েবসাইটকে অডিট করতে চাচ্ছি, সো এই যে ডায়াগনোস অপশনটিতে আমরা ক্লিক করব। দেখুন, আমি ক্লিক করার পর আমাদেরকে পেজের একটা অডিট রিপোর্ট দেখাচ্ছে। এই যে একটা অডিট রিপোর্ট, যে আমি যে ওয়েবসাইটে ভিজিট করেছিলাম microdollars.com, এই ইউআরএলটা 21 ক্যারেক্টারসের, দ্যাট মিন্স এটাকে একটা গুড সাইন দেখাচ্ছে। সো আমরা ইন্ডিকেট করব এই তিনটি সাইন কি। যদি এই সাইনটি থাকে তাহলে আমরা ধরে নিব যে এটি এসইও পাসড করেছে, দ্যাট মিন্স এই অপশনটিতে কোনো এসইও ত্রুটি নেই। আর যদি এই সাইনটি থাকে তাহলে ধরে নেব যে এরর রয়েছে, আমাদের এই ওয়েবসাইটটিতে এরর রয়েছে। যদি এই সাইনটি আমরা দেখি তাহলে বুঝে নিব যে এই টুল এসইও কোয়াক টুলটি আমাকে কিছু ওয়ার্নিং দিচ্ছে যে এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। এই যে দেখা যাচ্ছে ইউআরএল এ 21 ক্যারেক্টার, যেটি অপটিমাল, যেটি এসইও ফ্রেন্ডলি একটা ইউআরএল, ক্যানোনিক্যাল যেটিকে পজিটিভ সাইন দেখাচ্ছে, টাইটেলে 35 ক্যারেক্টার্স যেটিকেও পজিটিভ সাইন দেখাচ্ছে, মেটা ডিসক্রিপশনে দেখাচ্ছে একটি ওয়ার্নিং সাইন। সো মেটা ডিসক্রিপশন নিয়ে এই ওয়েবসাইটটিকে কাজ করা দরকার, কেননা মেটা ডিসক্রিপশনে 160 থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করছে, যেখানে 137 ক্যারেক্টার রয়েছে বর্তমান ওয়েবসাইটটির। সো এই যে অনেকগুলো অপশন দেখাচ্ছে এই এসইও কোয়াক এক্সটেনশনটি, সো আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, এই অপশন থেকে, এই অডিট রিপোর্ট থেকে আপনি নিজের মতো করে একটি রিপোর্ট বানিয়ে ক্লায়েন্টকে অনায়াসে দিতে পারছেন। সো আশা করি আপনি একটি ওয়েবসাইটের বেসিক অডিট করার জন্য এসইও কোয়াক এক্সটেনশনটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।